কুতুবরতলা কালী মন্দির। আজ সেই মন্দিরের দান প্রতিষ্ঠা হবে, তো চলো তোমাদের একটু। দেবেশ্বরানন্দ মহারাজ, আপনার পরিচয় রবীন্দ্র।
ওখান থেকেই আসছে, সবাই ওখান থেকে এই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এসছে, তাদের নিমন্ত্রণ করা ছিল তাই তারা এসছে। বাহ বাহ, এটা একটা খুব ভালো উদ্যোগ, স্বামীজিরা এসছেন। তো আমি একটু জেনে নিই স্বামীজি, নমস্কার আপনাকে। রবিগিরি গোবিন্দ, আচ্ছা রবিগিরি, রবিগিরি গোবিন্দ, আচ্ছা রবিগিরি, 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 রবিগিরি। আপনার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, মন্দিরটা খুব সুন্দর করেছেন। আচ্ছা, আর পরিবেশটাও খুব ভালো লাগছে, এসে খুব খুশি হয়েছি। বাহ, মানে আপনি কখন বেরিয়েছেন আপনারা ওখান থেকে? ওখান থেকে ওই একটা না 12:52 ট্রেনে উঠেছি। অসুবিধা হয়নি তো? না, ঠিক আছে। আপনার আপনার থেকে একটু জেনে নি কেমন লাগছে। একদম বলার ভাষা নাই। আচ্ছা, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুব ভালো হয়েছে। ঠিক, একদম। কেমন লাগছে আপনার, ভালো লেগেছে? খুবই ভালো লেগেছে আপনাদের গ্রামবাসী। হ্যাঁ, স্বামী দেবেশানন্দ জী মহারাজ, নতুন মন্দির এবং নতুন মন্দিরের কমিটি, তাদের সামগ্রিক প্রচেষ্টা এবং উদ্যোগ, এ একটা অভিনন্দন জানানোর যোগ্য। সবথেকে ভালো লাগছে এখানে যে এই মন্দিরে আমি দেখতে পাচ্ছি আমাদের সনাতন ধর্মে যে শৈব শাক্ত বৈষ্ণব, হ্যাঁ, এদের একটা সামগ্রিক সমাহার। একদিকে মা কালীর মূর্তি, একদিকে বাবা বিশ্বনাথ শিবের মূর্তি, অপরদিকে যোগেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের যুগল মূর্তি, এ অতীব আনন্দিত। এবং আমাদের সমাজে সনাতন ধর্মে যে বৈষ্ণব শৈব শাক্ত, বিশেষ করে যে সম্প্রদায় সম্প্রদায়ের একটা যৌথ মিলন, তার সমাহার এখানে ঘটানো হয়েছে, এটা অত্যন্ত সাধুবাদ এবং সাধু ভাষায় তাদের সাধুবাদ জানানো। এখানে সামগ্রিক আশেপাশের লোক সবাই মন্দিরে এসে, সবাই এসে এখানে এক মন্দিরে যে ভগবান কৃষ্ণের আরাধনা করবে ভগবান কৃষ্ণকে পাবে, যে শিবের আরাধনা করবে শিবকে পাবে, যে মায়ের আরাধনা করবে সে মাকে পাবে। গ্রামবাসী বৃন্দের সকলকেই সাধুবাদ জানায় তাদের এই প্রচেষ্টাকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। স্বামীজি আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ এখানে আসতে পেরে খুবই আনন্দিত আনন্দিত। কেননা সব থেকে মেন জিনিস হচ্ছে, মেন জিনিস হচ্ছে মাসুমদা নিউ ব্যারাকপুরে যে আপনাদের যে এখানকার যে গ্রামবাসী গ্রামবাসী বৃন্দ এবং যে কমিটির লোকরা, যে এত সুন্দর যে তাদের যে মনের ভিতরে যে এত সুন্দর পরিষ্কার এবং যে আতিথ্যতা ত্যাগ, যদি না হয় তাহলে এত সুন্দর মন্দির এখানে ভগবান এসে প্রতিষ্ঠিত হতে পারে না। আর মন্দির যে এত সুন্দর হয়েছে সেটা মনে বলার নয়। সব থেকে মেন জিনিস একটু আগে যে দেবস্বামীজি বললেন যে শৈব শাক্ত বৈষ্ণব তিনজনের যে মিলন, যেখানে যে বিভিন্ন সম্প্রদায়ের যে ভিতরে যে আমাদের যে এক যে আতিথেয়তা ভাব, সে আতিথেয়তা আমাদের সম্প্রদায় সম্প্রদায়ের ভিতরে যে ভালোবাসা সেই জায়গায় কিছু বলা থাকে না। একদিকে শিবজি বসে আছেন, একদিকে মা যে সর্বশক্তিমান, তার কাছে আর কিছু করার নেই, যে আমরা মায়ের কাছে কান্দলে যে মা আমাকে তুমি দাও, মা দু হাত ভরে দিবেন, আপনারা আশা ইয়ে করুন যে আমাকে আগামী দিনে মায়ের শক্তি নিয়ে আমরা বিশ্ব জয় করব। জয় মা কালী কি, জয় মা কালী কি, জয় মা কালী কি, জয়। এই মাসুমদা নিউ ব্যারাকপুরের কমিটি বৃন্দকে জানাই আমার শুভেচ্ছা ভালোবাসা, আপনার গোটা বছর ভালো থাকুন এবং আগামী দিনে যেন এই মায়ের মন্দির যেন আরো বড় করে বিপুলভাবে যেন আরো এই অনুষ্ঠান যেন হয়, এই আশা রাখি। আপনাদের শুধু সহযোগিতা আর সাধুদের হচ্ছে ত্যাগ এবং ভালোবাসার মধ্যে আমরা উজাড় করে দেবো। হরি ওম তস্ত, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আচ্ছা এবার দাদা আপনার কাছ থেকে একটু জেনে নিই, পুরো পরিশ্রমটা তো আপনারা করেছেন। হ্যাঁ, আমাদের পাড়ার সবাই মিলে, মায়েরা সবাই মিলে, কত দিনের পরিশ্রমের পরে এই জিনিসটা সার্থক হলো। এটা এক বছর ধরে কাজটা চলছে, কাজ চলছে। এর আগেও আমি মন্দিরটা দেখেছি, তখন এরকম ছিল না, তখন এটা মডিফিকেশন হয়েছে। চেয়ারম্যান উদ্বোধন করে গেছেন, এখন আমাদের আবার আজকের চেয়ারম্যান আসবেন সন্ধ্যাবেলায়, তাদের দ্বারা আবার একটু আনুষ্ঠানিক বিকল্প পরিচালনা হবে। আর এখন তো মহারাজা এসছেন, কিছুক্ষণ পরে আরও গোরক্ষপুর মঠ থেকে তৈলকনাথ স্বামী তার ভক্তবৃন্দরা আসবেন। হ্যাঁ, এই প্রচেষ্টা আমাদের চলছে। অসংখ্য ধন্যবাদ দাদা। কালী মন্দিরের মূলত 50 বছর আগে, 50 সালে, এটা 1950 সালে এই মন্দির স্থাপিত হয়েছে এবং
এই মন্দিরের যে রূপদান নতুন নবরূপে যে সাজানো হয়েছে তার যে প্রধান পৃষ্ঠপোষক, হ্যাঁ প্রধান পৃষ্ঠপোষক আভা মজুমদার ক্লাব সম্পাদক, এবার আপনাদের সামনে সম্পাদিকা কিছু বক্তব্য রাখ। ঠিক আছে, এই হচ্ছে সেই দিদি। নমস্কার, আমি আভা মজুমদার, পল্লীমঙ্গল ক্লাব বাড়োয়ারির ছোটবাততলার সেক্রেটারি। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আজ পরিপূর্ণ হলো, যে মন্দির দীর্ঘ 70 বছরে হয়নি সেই মন্দির আজকে 25শে জানুয়ারি নিউ বারাকপুরের একটা গর্ব, যে গর্বকে তুলে ধরেছেন নিউ বারাকপুর পৌরসভা পৌরপ্রধান। যদি পৌরসভার পৌরপ্রধান আমাদের সহযোগিতা প্রথম দিকে না করতেন আমরা এই মন্দিরটা করতে পারতাম না। ধন্যবাদ জানাই তাকে, প্রণাম জানাই তাকে, যে আমাদের এই মন্দির শুরু থেকে যে সাহায্য আমাদের দিয়ে এসছেন সেই সাহায্য হাত থেকে আরও যে এলাকাবাসী সংগঠনের আমার সদস্যরা যেভাবে সাহায্য করেছেন কিংবা মন্দিরকে তুলে ধরেছেন সেই সদস্যদের আমিও জানাই অসংখ্য ধন্যবাদ। তারাও সহযোগিতা না করলে কিংবা পাড়ার এই কাকু জেঠুরাও যদি আমাদের সহযোগিতা না করতেন আমরা আজকে এই দিনটা হয়তো দেখতে পারতাম না, যে দিনটা আজকে আমরা দেখতে পাচ্ছি, নিউ বারাকপুর বাসিন্দারা দেখতে পাচ্ছে যে নিউ বারাকপুরের যে কি একটা রত্ন আমরা তৈরি করতে পেরেছি। মাসুন্দা পল্লীমঙ্গল সমিতি বাড়োয়ারি ছোটবাততলা কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রমের পরে এই মন্দিরটা কিন্তু আজকে এত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। আজকের এই প্রোগ্রামের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এই কমিটির সদস্যদের সঙ্গে সহযোগিতার সেক্রেটারি শ্যামল হালদারকে, সহ সেক্রেটারি সোনা ভৌমিককে, আর সমস্ত সদস্য যেমন কমল হালদার, সবারই অবদান, সবার অবদান, কমল হালদার, গোড়াদা, আমরা গোড়াদা ডাকি, উদয়দা, কৃষ্ণা হালদার, রঙ্গলাল রায়, শরৎ বিশ্বাস, দিব্য হালদার, পিলু, মানে সমস্ত মহিলাদের ভূমিকা তো অফুরন্ত ভূমিকা, যে ভূমিকা মানে একটা মহিলারা কি পারে নিউ বারাকপুরের বুকে এই মন্দিরটা করেও মহিলারা দেখিয়ে দিল যে একটা সাংগঠনিক থাকলে এত বড় মন্দির করতে পারে। সমস্ত মহিলারাও এর সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি আমরা ডোর টু ডোর মহিলারা এখানে ওখানে গিয়ে যার কাছে যা সাহায্য পেয়ে তুলে এই মন্দিরটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আর ধন্যবাদ জানাই যে আমাদের যে এই মুহূর্তে যে অতিথিরা এসছেন ভারত সেবা আশ্রম থেকে, গুরুদেব আমার প্রণাম নেবেন আপনারা, এদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে এরা এত দূর থেকে এরকম একটা জায়গায় এসছেন, আমাদের ওনাদের পায়ে ধুলো আমাদের এখানে পড়েছে, অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকেও। সুন্দরভাবে হোক পুজো, আজকে তো এখানে প্রাণদান হচ্ছে, তাই তো মায়ের সমস্ত প্লাস সন্ধ্যের সময় একটা প্রোগ্রামের আয়োজন আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রেখেছি। গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম হেতুকিং তেন ঘনো দিব্যো মূর্তি আচার্য রূপং বনবানমনামি। দেবী প্রপন্নার্তে হরে প্রসীদ, প্রসীদ মাত জগত পিতস্বিনঃ, প্রসীদ বিশ্বেশ্বরি পাহি বিশ্বম, তমেশ্বরি দেবী চরাচরস্ব। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি। আজকে বিরাট আনন্দ মুখরিত সময়ে আমরা সাধু সন্ত সহ ভক্ত সম্মিলিত গ্রামবাসী বৃন্দ মাসুন্দা পল্লীমঙ্গল
নতুন মন্দিরের কমিটি, সমস্ত সদস্য সদস্যবৃন্দ, সাধনালব্ধ কিছু বাণী সাধারণ জীবনে একটু নতুন আলো, নতুন আশা এই পল্লী মঙ্গলের আশেপাশে মানুষ পাবে, এই আশা ব্যক্ত করে আমরা প্রস্থান করবো। আমরা বিশেষ করে যেজন এসেছি, আমরা বন্ধ থেকে এসেছি,